পূর্বাঞ্চল টাই সাহিত্য সভার সন্মানীয় সভাপতি শ্রী অতুল ফুকনদেব, আমার মাজত উপস্থিত আছে শ্রী অতুল ফুকনদেব। ইয়ার পিছতে আমি আমন্ত্রণ জানাইছো সুতিয়া জাতি সম্মিলনের সন্মানীয় সভাপতি শ্রী বিবুল হাজরিকাদেব। আমি বিবুল হাজরিকাদেবক আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো। ইয়ার পাছতে আমি আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো মৰাণ সভার সন্মানীয় সভাপতি শ্রী রাজীব বৰাদেৱ। আমি রাজীব বৰাদেৱক আগবাড়ি যাবলৈ অনুরোধ জানাইছো। আর ইয়ার পাছতে সম্বর্ধনা গ্রহণের মঞ্চলৈ আমন্ত্রণ জানাইছো সদৌ মত সম্মিলনের সন্মানীয় সভাপতি শ্রী চান্দ কুমার গোহাঁইদেব। ইয়ার পাছতে আমি আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো গোর্খা সম্মিলনের সন্মানীয় উপসভাপতি শ্রী কর্ণ ভুজেলদেব। এবার আমি আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো সোনোৱাল কছাৰী সাহিত্য সভার সন্মানীয় সভাপতি শ্রীযুত মোহন সোনোৱালদেব। এয়া মোহন সোনোৱালদেৱ। ইয়াৰ পাছতে আমন্ত্ৰণ জনাইছো সদৌ অসম কোচ ৰাজবংশী সন্মিলনীৰ সন্মানীয় সভাপতি কুমাৰ প্ৰণৱ নাৰায়ণদেৱক আমি আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ জনাইছো। এবাৰ আমন্ত্ৰণ জনাইছো দেউৰী সাহিত্য সভাৰ সন্মানীয় সভাপতি ডক্টৰ শৰণন দেউৰীদেৱক। ইয়ার পাছতে আমি আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো মিসিং আগম কেবাঙর সন্মানীয় সভাপতি শ্রীযুত হরিনারায়ণ পেগুদেৱক। এবার আগবাড়ি আহিব সদৌ অসম কলিতা আলপাইন জনগোষ্ঠী সন্মিলনের সন্মানীয় সভাপতি সুচিকিৎসক সাহিত্যিক ডাক্তার রমেন কুমার কাকতিদেৱ। এবার আমি আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো সদৌ টাই আহোম ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির কার্যকরী সভাপতি সাও দেবজিৎ গগৈদেৱ। এবার আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো গোলাঘাটের এগারী অন্যতম আদর্শ খেতিয়ক সীমান্ত দত্তদেৱক। আর এবার আমি আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো মাজুলীর আন এগারী আদর্শ খেতিয়ক সুমন্ত বৰুৱাদেৱ। আমি সম্বর্ধনা গ্রহণের অনুরোধ জানাইছো। আমি আটাইকেগারী বিশিষ্ট ব্যক্তিলৈ আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়লৈ আন্তরিক ধন্যবাদ জানাইছো। এতিয়া নমস্কার জানাইছো
আজি অসমবাসীৰ কাৰণে এটা অতি গুৰুত্বপূৰ্ণ আৰু স্মৰণীয় দিন। এই দিনটোত আমি এনে এজন ব্যক্তিক স্মৰণ কৰিবৰ কাৰণে সমবেত হৈছো সমগ্ৰ অসমবাসী, যিজন ব্যক্তিয়ে তেখেতৰ জীৱন আদৰ্শৰ জৰিয়তে অসমত বসবাস কৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী সকলোকে একত্ৰিত কৰি এখন শক্তিশালী অসমৰ ভেটি নিৰ্মাণ কৰিছিল, আধাৰ নিৰ্মাণ কৰিছিল সেইজন যুগপুৰুষ মহাপুৰুষ মহানায়ক স্বৰ্গদেউ চাওলুং চুকাফা। আজি এই পবিত্ৰ দিনটোত মই তেখেতৰ প্ৰতি সশ্ৰদ্ধ প্ৰণাম জনাইছো। অসমৰ চৰকাৰে এই মহান ব্যক্তিজনক স্মৰণ কৰিবৰ কাৰণে আজিৰ এই দিনটো অসম দিৱস ৰূপে উদযাপন কৰি আহিছে আৰু এইবাৰ অসম চৰকাৰে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ মাৰ্গদৰ্শনেৰে ডিব্ৰুগড় জিলাৰ টিংখাঙত এই অনুষ্ঠান আমি আয়োজন কৰিছো। আজিৰ এই অনুষ্ঠানত উপস্থিত থকা আমাৰ আটাইৰে শ্ৰদ্ধাৰ অসমৰ মাননীয় কৰ্মবীৰ গতিশীল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, আজিৰ অনুষ্ঠানত উপস্থিত থকা অসম চৰকাৰৰ ৰাজহ দুৰ্যোগ ব্যৱস্থাপনা ইত্যাদি বিভাগৰ মাননীয় মন্ত্ৰী যোগেন মোহন ডাঙৰীয়া, আজি আমাৰ ইয়াত উপস্থিত থকা ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ সাংসদ তথা কেন্দ্ৰীয় ৰাজ্যিক মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলি ডাঙৰীয়া, আমাৰ অসম চৰকাৰৰ অন্যগৰাকী মাননীয় মন্ত্ৰী মোৰ বন্ধু সঞ্জয় কিষাণ ডাঙৰীয়া, মৰাণ বিধানসভা সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক বন্ধুবৰ চক্ৰধৰ গগৈ ডাঙৰীয়া, অসমৰ এগৰাকী জ্যেষ্ঠ ৰাজনীতিক ডিব্ৰুগড় বিধানসভা সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া, লাহোৱাল বিধানসভা সমষ্টিৰ বিধায়ক বিনোদ হাজৰিকা ডাঙৰীয়া, দুলিয়াজান বিধানসভা সমষ্টিৰ বিধায়ক তেৰজ গোৱালা ডাঙৰীয়া, নাহৰকটীয়া বিধানসভা সমষ্টিৰ বিধায়ক ভাতৃপ্ৰতিম তৰংগ গগৈ ডাঙৰীয়া, সোণাৰী বিধানসভা সমষ্টিৰ বিধায়ক সন্মানীয় ধৰ্মেশ্বৰ কোঁৱৰ ডাঙৰীয়া, আমাৰ মজাত উপস্থিত থকা সোণোৱাল কছাৰী অট'নমাছ কাউন্সিলৰ CEO চিফ এক্সিকিউটিভ মেম্বাৰ বংকেশ্বৰ সোণোৱাল ডাঙৰীয়া, ATDCৰ চেয়াৰমেন ঋতুপৰ্ণ বৰুৱা ডাঙৰীয়া, APLৰ চেয়াৰমেন বিকুল ডেকা ডাঙৰীয়াকে প্ৰমুখ্য কৰি জিলা পৰিষদৰ সন্মানীয় সভানেত্ৰী ডেইজি ৰাণী শ্যাম ডাঙৰীয়ানী, আজি এই অনুষ্ঠানত আমি কেইগৰাকীও বৰেণ্য ব্যক্তিক শ্ৰদ্ধা জনাবৰ কাৰণে নিমন্ত্ৰণ জনাইছো। তেখেতসকল সকলো আমাৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰি আমাৰ সন্মুখত আসনত উপৱিষ্ট হৈ আছে। মই তেখেতসকল সকলোকে খন্তেক সময়ৰ পিছত আমি পৰিচয় কৰাই দিম। মই আপোনালোককো অতি আন্তৰিকতাৰে ভক্তিভাৱেৰে শ্ৰদ্ধা নিবেদন কৰিছো আজি আমাৰ এই অনুষ্ঠানত আমাৰ আমন্ত্ৰণ ৰক্ষা কৰি উপস্থিত হোৱাৰ বাবে। আৰু বিভিন্ন প্ৰান্তৰ পৰা আজি সাংস্কৃতিক অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰা সন্মানীয় সাংস্কৃতিক দলৰ সদস্যসকল, গায়ন বায়নৰ সন্মানীয় ভকত বৈষ্ণৱসকল, বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা উপস্থিত ৰাইজ, সাংবাদিক বন্ধুসকল, জয়তে মই সকলোকে আন্তৰিকতাৰে বিনম্ৰতাৰে ভক্তিভাৱেৰে শ্ৰদ্ধা জনাইছো। স্বৰ্গদেউ চাওলুং চুকাফাই আজিৰ পৰা কেইবা শতিকাৰ আগত যেতিয়া এই অসম মুলুকত প্ৰৱেশ কৰিছিল, পাটকাই পৰ্বতত উঠিয়ে ভৈয়ামৰ ফালে যেতিয়া তেওঁৰ চকু গৈছিল, তেওঁ কৈছিল যে সোণালী শস্যৰ দেশ এই অসম। আৰু এই অসম মুলুকত বসবাস কৰা বিভিন্ন ভাষা ভাষী জাতি জনগোষ্ঠীক সমন্বয় আৰু সাংস্কৃতিক বিনিময়ৰ মাধ্যমেৰে বৈবাহিক সম্বন্ধৰ জৰিয়তে সাতৰাজ যিনি একৰাজ প্ৰতিষ্ঠা কৰি বৰ অসমৰ ভেটি নিৰ্মাণ কৰি থৈ গ'ল। আৰু সেই ভেটিৰ ওপৰত আমি আজিৰ প্ৰজন্মই বাদ বুলিবৰ কাৰণে প্ৰয়াস কৰিছো। এনে বহু মহান মনীষী আছে যিসকলৰ বৰ্ণাঢ্য অৱদানৰ কাৰণে এখন শক্তিশালী বৰ্ণাঢ্য অসমীয়া সমাজ নিৰ্মাণ হৈছে। বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ এই বসস্থলী আমি আমাৰ জাতীয় কৃষ্টি সংস্কৃতিৰ ৰীতি নীতিৰে সমৃদ্ধ, আমাৰ লোক সাজপাৰ, লোকগীত, লোক সংস্কৃতি, লোক বিশ্বাস ইত্যাদিৰে সমৃদ্ধ এই অসমক আগুৱাই নিবৰ কাৰণে আমি ঐকান্তিকভাৱে একেলগে আমি সমন্বিত প্ৰচেষ্টাৰে আগুৱাই যাব লাগিব। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই এখন আত্মনিৰ্ভৰ অসমৰ সপোন দেখিছে, যি সপোনৰ ভেটি নিৰ্মাণ কৰিছিল স্বৰ্গদেউ চাওলুং চুকাফাই, আধুনিক অসম। কাৰণ তেখেতে যেতিয়াই এই সোণালী শস্যৰ পথাৰৰ এই সমতল ভূমিক দেখি তেওঁ চিঞৰি উঠিছিল মুংডুং চুং খাম, তেতিয়া পৰৱৰ্তী সময়ত এই অসমত অৰ্থনৈতিক এই কৃষি অৰ্থনীতি নিৰ্মাণ কৰিবৰ কাৰণে
আমার এই বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমাজখন আগুয়াই লৈ যাবর কারণে সপনবিলা বাস্তব করিবর কারণে তেখেতকলে তেখেতে বিভিন্ন ধরনের প্রণালীবদ্ধ আসনি আরম্ভ করেছে। তার ভিতর অন্যতম আছিল হালি ধানের খেতি আমি কেনে ধরনে করিম, পানি আমাক লাগিব আর বিজ্ঞানসম্মতভাবে পানি সংরক্ষণ করে আমি আমার কৃষি অর্থনীতি আগুয়াই লৈ যাব পারো, তার কারণে যে আমি পথারবিলাক দেখাই দিয়া ডুবা, সেই ডুবার এই চিন্তা। আর সেই দিন বাগরার লগে লগে সময় বাগরিছে, দিন বাগরিছে, মনের চিন্তা বদলি হয়েছে আর আজির প্রজন্মই নতুন দিকে বাট বুলিছে। আর সেই কারণে আজি সমগ্র বিশ্বই কইছে ওয়ান নেশন ওয়ান আর্থ, এটাই জাতি এখন পৃথিবী। হয়তো স্বর্গদেউ চাওলুং চুকাফাই তেতিয়াই কইছিল সাতরাজ দিনই এক রাজ প্রতিষ্ঠা করা, তেখেতে কইছিল সাতরাজ দিনই এক রাজ প্রতিষ্ঠা করা, সমন্বয়ের শক্তি। আর এতিয়া পৃথিবীয়ে কইছে যে ওয়ান নেশন ওয়ান আর্থ, গ্লোবেল ওয়ার্মিং, তার কারণে চিন্তিত সমগ্র বিশ্ব মানব। আর পানিক লৈ আমার সভ্যতা সৃষ্টি হয়েছে, আমার নতুন প্রজন্মই আগুয়াই যাবর কারণে বাদ বলিবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরী আত্মনির্ভর অসমৰ চিন্তারে আগুয়াই গৈছে। আর সেই কারণে আজির এই অনুষ্ঠানটা আপনি যদি চাই অল্প বিহঙ্গম দৃষ্টিরে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার পরামর্শ অনুসরি আমি অকমান অগতানুগতিকভাবে করবর কারণে প্রয়াস করেছি। আজি আমার প্রথম কার্যসূচী আরম্ভ হয়েছে এই অঞ্চলত বসবাস করা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জড়িয়ে। আজি ইয়াতে যেটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আধ্যাত্মিকভাবে আমার দামক শ্রদ্ধা জানাবর কারণে আধ্যাত্মিক এই স্থানত উপস্থিত হয়েছিল, তাত আপনাদের দেখিছে বিভিন্ন এই অঞ্চলের জাতি জনগোষ্ঠীর লোক তাত সমবেত হয়ে আছে। আজি ইয়াতে যেটা গীত পরিবেশন করেছে এই গীত পরিবেশন করা বিভিন্ন ধরনের এই অঞ্চলত বসবাস করা মহিলাসকলে ইয়াত অংশগ্রহণ করেছে। তেনে ধরনের আজি আপনাদের সম্মুখত এখন দেখিছে এখন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানত আমি উদ্ভাসিত করব বিচারিছো আজির প্রজন্মই ভাবা কথাবিলাক, যে অনুষ্ঠানত আমি উদ্ভাসিত করব বিচারিছো আজির প্রজন্মর মনের মাজত বুড়বুড়াই থাকা চিন্তার উফ মুকনিবিলাক, আজির প্রজন্মই কেনে ধরনের জীবনের দিকত আগুয়াই যাব বিচারিছে তেনে ধরনের কথা, যাতে আগন্তুক দিনত আমি এখন আত্মনির্ভর অসম নির্মাণ করিব পারো, তার কারণে এখন সুন্দর প্রদর্শনী আমি আয়োজন করেছো, যদি স্কিল ইন্ডিয়ার কথা কোয়া হয়েছে, যদি স্টার্ট আপ ইন্ডিয়ার কথা কোয়া হয়েছে, যদি ফিট ইন্ডিয়া মুভমেন্টের কথা কোয়া হয়েছে, যদি খেলো ইন্ডিয়ার কথা কোয়া হয়েছে, যদি ডিজিটাল ইন্ডিয়ার কথা কোয়া হয়েছে, যদি মেক ইন ইন্ডিয়ার কথা কোয়া হয়েছে, আর সেই তেনেকে আমি আগুয়াই যাব লাগিব আমার নিউ জেনারেশনক লৈ। গতিকে মই ভাবো যে স্বর্গদেউ চাওলুং চুকাফাই যে আধুনিক অসমৰ ভেটি নির্মাণ করিলে আমি সকলোৱে মিলি সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্ম সম্প্রদায় মিলি আমি অসমখনক আগুয়াই লৈ যাব লাগিব। আর সেই নেতৃত্ব আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গতিশীলতাৰে আগুয়াই লৈ গৈছে, নিরন্তর কাম করে আছে। মই ভাবো এই দিশৰে যদি আমি আগুয়াই যাও নিশ্চিতভাবে তেখেতে যে সপোন দেখিছে পাঁচখন আগশাৰীৰ দেশৰ ৰাজ্যৰ ভিতৰত অসমক উপনীত কৰোৱা, আর ইতিমধ্যে কিছুমান কিছুমান ইন্ডেক্সত আমি উপনীত হৈছো, ইতিমধ্যে কিছুমান ইন্ডেক্সত আমি উপনীত হবৰ কাৰণে সক্ষম হৈছো। মই আপোনালোকক জনাব বিচাৰিছো যে অলপ দিনৰ আগত ইণ্ডিয়ান ইন্টাৰনেচনেল ট্ৰেড ফেয়াৰ অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছিল প্ৰগতি ময়দানত, সমগ্র ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ধৰণৰ এণ্টাৰপ্ৰেনিয়ৰসকল আহিছিল, নিউ জেনেৰেচনৰ লোকসকলে ষ্টাৰ্টআপৰ মাধ্যমেৰে যিবিলাক বস্তু উপস্থাপন কৰিছিল তেওঁলোক আহিছিল, তেওঁলোকৰ মাজত কম্পিটিশ্যন হৈছিল আৰু আমার অসমে তার সিলভার মেডেল পাবর কারণে সক্ষম হয়েছিল। এয়া কেবল সক্ষম হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সুদক্ষ নেতৃত্ব। গতিকে মই সকলকেটা বিশাল হাত চাপৰি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া অভিনন্দন জানাবর কারণে অনুরোধ জানাইছি। আজি আমার এই গতি আগুয়াই লৈ যাবর কারণে আমার পরম্পরাগত কিছু চিন্তার পর আঁতরি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নতুন চিন্তার আগুয়াই গৈছে। আজি আমার বিহু, বিহু আমি সকলে গাইছো নাচিছো দেখিছো, কিন্তু বিহুর একটা অনন্য সুন্দর যে রূপ আছে সেই রূপর কথা আমি ভাবা নাছিলো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে অনুভব করলে যে আমি বিহুক এনে ধরনের আমি যদি উপস্থাপন করব পারো যার জড়িয়ে সমগ্র বিশ্ববাসীর আগত আমার লোক সংস্কৃতির কথা আমি তুলি ধরবর কারণে সক্ষম হম। আর তেখেতর অনুপ্রেরণায় আপনাদের সকলের সহযোগত যা 13 আর 14 তারিখে সরু সজাইত আমি এনে ধরনের আনন্দ সুন্দর রূপ আমি সৃষ্টি করবর কারণে সক্ষম হলো। এই বর্ণাঢ্য সংস্কৃতিক দেখি সমগ্র বিশ্ব আজি মন্ত্রমুগ্ধ হয়ে গেল, আর সেই মন্ত্রমুগ্ধ হওয়া পরিবেশত জিলিকি উঠিল আমার বুয়ারি জিয়রিয়ে পিঁধা আমার মুগার আপনার রিহাখন, আমার বুয়ারি জিয়রিয়ে পিঁধা মুগার মেখেলাখন ভমকা ফুলিয়া মেখেলাখন, আমার কানত ওলমি রা ঢোলটো গগনাখন পেপাটো, আমার লোকবাদ্য লোক অলংকার লোককৃষ্টি লোকগীত সকলে সমগ্র বিশ্বে আজি দেখি আজি অপলব্ধ দৃষ্টির আজি অসমৰ ফালে দৃষ্টি নিক্ষেপ করব কারণে অনুপ্রাণিত হয়েছে। ইয়ে
নিশ্চয় আমাৰ স্বাভিমান আগুৱাই লৈ যাব, গৌৰৱৰ গাথাৰ কথা সমগ্ৰ বিশ্ববাসীৰ আগত আমি কব লাগিব, আমি জয়গান আমি গাব পাৰোঁ। ঠিক তেনেধৰণে আমাৰ মহাপুৰুষ শংকৰ গুৰুজনাৰ জন্মস্থান বটদোৱাক আন্তৰ্জাতিক মানৰ এক আধ্যাত্মিক স্থানলৈ আগুৱাই নিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া নেতৃত্বত প্ৰয়াস হৈছে। মাধৱ গুৰুজনাৰ জন্মস্থান নাৰায়ণপুৰত মাধৱদেৱ কলাক্ষেত্ৰ নিৰ্মাণৰ পৰা আৰম্ভ কৰি বীৰ লাচিতৰ শৌৰ্য বীৰ্য এই দেশপ্ৰেমৰ কথা সমগ্ৰ ভাৰতবাসীক জনাবৰ কাৰণে যোৱা বছৰ 400 বছৰীয়া জয়ন্তী ৰাষ্ট্ৰীয় স্তৰত আমি উপস্থাপন কৰিবৰ কাৰণে প্ৰয়াস কৰিছিলোঁ। আজি সেইকাৰণে আমাৰ অসমৰ কথা লাহে লাহে জনা আৰম্ভ কৰিছে। সমান্তৰালভাৱে অসমত বসবাস কৰা সকলো জাতি জনগোষ্ঠী, সি চুতীয়াই হওক, সি মিচিঙেই হওক, সি বৰাহীয়েই হওক, সি মটকেই হওক, সি মৰাণেই হওক, সি দেউৰীয়েই হওক, সি অন্যান্য বড়ো, কাৰ্বি, ৰাভা, তিৱা, ডিমাচা ইত্যাদি ইত্যাদি মাৰোৱাৰী, বিহাৰী সকলোৰে নিজৰ স্বকীয় ৰীতি নীতি কৃষ্টি সংস্কৃতিয়ে স্বৰ্গদেউ জনাই যি সাতৰাজিনী একৰাজ প্ৰতিষ্ঠা কৰাৰ যি মানস কৰি থৈ গ'ল, সেই ভেটি আৰু সুদৃঢ়ভাৱে আগুৱাই লৈ গৈ নিউ জেনেৰেশ্যনৰ সপোনবিলাক বাস্তৱ কৰিবৰ কাৰণে স্কিল ইণ্ডিয়াৰ দিশেৰে, ডিজিটেল ইণ্ডিয়াৰ দিশেৰে, খেলো ইণ্ডিয়াৰ দিশেৰে, মেক ইন ইণ্ডিয়াৰ দিশেৰে এখন আত্মনিৰ্ভৰ অসম মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আগুৱাই নিয়াৰ প্ৰয়াস কৰিছে। মই ভাবোঁ সমগ্ৰ অসমবাসীয়ে হাতে হাত ধৰি এতিয়া এই পৰিৱৰ্তনৰ দিশেৰে আমি আগুৱাই যোৱাৰ যি পথ সুগম হৈছে, সেই পথেৰে আমি সকলো অগ্ৰসৰ হওঁ। মই বিশেষ দীঘলীয়া বক্তব্য নাৰাখো। আজি অনুষ্ঠানত আপোনালোকে এনেধৰণে উৎসাহপূৰ্ণভাৱে আমাৰ সেই মহান পুৰুষৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাবৰ কাৰণে যি উপস্থিত হল, স্বৰ্গদেউ চাওলুং চুকাফাৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাবৰ কাৰণে সকলো যি উপস্থিত হল, মই পুনৰবাৰ আপোনালোক সকলোকে কৃতজ্ঞতা জনাই উপস্থিত সকলোৰে প্ৰতি পুনৰ শ্ৰদ্ধা নিবেদন কৰি মোৰ বক্তব্য সামৰণি মাৰিছো। ধন্যবাদ, নমস্কাৰ। ধন্যবাদ মহোদয়। এতিয়া মর্জি মেরি চলতি তুঝসে, রাহ মেরি সজতি তুঝসে, তু হ্যাঁ তো মেয়ে হুঁ ওর মঞ্জিলো কা ঘর আনা, চলতা রহে তেরা মেরা মিলা কায়ানা, তু চলে তো চলতা রহে। করোড়ো দিলো মে করকে ঘর স্প্লেন্ডার তয় কর রহা হ্যায় ইয়ারানা মিলো কা, হিরো স্প্লেন্ডার ইয়ারানা মিলোগা।